হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমার চ্যানেল অন বাংলা ফিউচার টিপসে আপনাদের স্বাগতম। যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আরও আমার অন্যান্য ভিডিও পাওয়ার জন্য। তো আজ আমি দেখাবো কীভাবে আপনারা অন্যের ভিডিওর ট্যাগ নিজের ভিডিওতে লাগাবেন। এই কারণে আপনাদের দুইটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে, যার নাম হলো ওয়াইটি স্টুডিও আর আরেকটির নাম হলো ট্যাগ ইউ। তো আপনারা সিম্পলি প্লে স্টোরে গেলে পেয়ে যাবেন। তো আমি কি করব, এখন প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে এটি লোডিং হবে, হওয়ার পর এটি চলে আসবে। তো এখন আপনারা সিম্পলি সার্চ বারে চলে যাবেন এবং এখান থেকে আপনারা লিখে দেবেন ওয়াইটি স্টুডিও। যারা ইউটিউব চ্যানেল খোলা আছে তারা অবশ্যই, তাদের কাছে ইউটিউব স্টুডিও থাকবে। তো এটা আপনারা এখান থেকে ডাউনলোড দিয়ে দেবেন, এরপর আপনারা চলে যাবেন আবার এবং এখানে যে লিখবেন ট্যাগ ইউ। ট্যাগ ইউ দিলে প্রথমে আপনাদের এই অপশন এটা চলে আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড করা আছে, তো আপনারা এই দুটি অ্যাপস ডাউনলোড করে নেবেন। তো আপনারা দেখতে পাবেন এখানে কত মানুষ ইউজ করে। তো দেখাই দিই কত রেটস এটার, 40% রেটস, তার মানে কত মানুষ এটি ব্যবহার করে। তো এটা ডাউনলোড হওয়ার পরে আপনারা এখানে এখন কি করতে হবে, এখন আপনাদের ওয়াইতে চলে যেতে হবে। তো আমার ইউটিউবে আমি চলে যাচ্ছি। তো ইউটিউবে যাওয়ার পরে এটা লোডিং হবে, হওয়ার পর চলে আসবে। চলে আসার পরে এখানে আমরা সার্চ বারে চলে যাব, লেটস সার্চ বার, এবং এখান থেকে হাউ টু হাইড লাইক ডিসলাইক ভিডিও, তো এখানে আমরা ক্লিক করে দেব। দিলে আপনাদের যেটা আসবে এটা লোডিং হবে। এই যে আমার এখানে চলে আসছে, দেখছেন? তো এখানে আমরা এটি দেখতে পাচ্ছি। প্রথমে আমাদের কি করবে, আমার এটা পছন্দ হয়েছে, তো আমি এখান থেকে এই ভিডিওর এই থ্রি ডট চিহ্ন আছে এখানে আমরা ক্লিক করে দেব। থ্রি ডট চিহ্নতে আমরা ক্লিক করে দেব। এখান থেকে আপনারা থ্রি ডট চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এখান থেকে আপনাদের অপশনগুলো চলে আসবে। তো আপনারা এখান থেকে শেয়ারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা এই যে কপি লিঙ্ক আছে এখান থেকে আপনারা কপি লিঙ্ক করে নেবেন। তো আমি এখান থেকে কপি লিঙ্ক করে নিলাম, এই যে কপিড হয়ে গেল। তো এখন আপনারা বের হয়ে যাবেন এবং কি করবেন, আপনাদের ট্যাগ ইউ যে অ্যাপসটা ডাউনলোড করতে বলেছিলাম সে অ্যাপস আপনারা ডাউনলোড করে নেবেন। তো প্রথমে আমরা ট্যাগ ইউর ভিতরে চলে গেলাম, এখান থেকে একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর চলে আসবে। তো এখানে আমরা একটি প্রথমে একটি পেজ দেখতে পাবো প্রথমে এখানে, তারপরে আছে এখানে আমরা এরপর ক্লিক করব। তো এখন আমরা এখানে ক্লিক করলাম, পরে একটু লোডিং হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাস্ট ইউটিউব লিঙ্ক, তো আপনি এখান থেকে লিঙ্কটা দিয়ে দেবেন। তো আমার লিঙ্ক এখান থেকে আমি দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দেবেন। এই যে পাস্ট পাস্ট করে দিলাম এবং এখানে চেক অপশন পাবেন আপনারা, এখান থেকে আপনারা চেকে ক্লিক করে দেবেন। আপনারা চেক অপশন পেয়ে যাবেন এখান থেকে, এখান থেকে আপনারা চেকে ক্লিক করে দেবেন। তো আমি চেকে ক্লিক করে দিলাম। তো সার্চ হচ্ছে, একটু দেরি। ক্লিক করার পরে এখানে কিওয়ার্ডটা চলে আসলো, এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা ট্যাগ সিলেক্ট করবেন। তো আমি যে কোনো একটা ট্যাগ সিলেক্ট করে নিলাম এবং ওখানে ক্লিক করলাম, এবং ক্লিক করার পরে নিচে একটি কপি চিহ্ন থাকবে, এখান থেকে আপনারা কপি করে নেবেন। এখানে এই যে কপি চিহ্ন, এখান থেকে আপনারা কপি করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার কপি হয়ে গেছে। তো আপনারা প্রথমে এখন কি করবেন, কেটে দিয়ে সোজাসুজি আপনাদের ওয়াইটি স্টুডিও ডাউনলোড করতে বলেছিলাম সেখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিলাম, এরপর এটি চলে আসবে। তো একটু দেরি করতে হবে, এটি লোডিং হবে একটু, তারপর এটি চলে আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়াইটি স্টুডিও চলে আসছি। তো আপনারা একটা ভিডিও সিলেক্ট করে নেবেন, আমি একটি নিলাম। নেওয়ার পরে এর ভিতরে আপনারা ঢুকে যাবেন, ঢুকে যাওয়ার পরে এখানে কলামের চিহ্ন পাবেন, কলামে ক্লিক করে দেবেন।
এরপর আপনারা নিচে চলে আসবেন এবং এখানে ট্যাগ দেখতে পাবেন, তো এখানে আমরা ক্লিক করব। করার পর এখান থেকে আপনারা চেপে ধরে এখান থেকে পাস্ট করে দেব, তো পাস্ট যে পাস্ট করে দিলাম এবং এটি টিক মেরে দিলাম। টিক মেরে দেওয়ার পর এটি একটি হয়ে গেল, তো উপরে সেভ চিহ্ন আছে, তো আপনারা এখান থেকে সেভে ক্লিক করে সেভ করে নেবেন। তো সেভ ক্লিক করে আমি সেভ করে নিলাম, তো আমার এই যে হয়ে গেল। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আমি আরও কী বিষয়ে ভিডিও তৈরি করব। যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব।